তোর মায়ের খিটগাল কথা শোন। কি খিটগাল করবা আমার মায়ের? তোর মা বাবারে আমার মায়ের পাঁচটা পঞ্চায়েতের নাম আছে, পাঁচটা গ্রামে আছে। পঞ্চায়েতের লোক সকালবেলা আমার মাকে ডেকে পাঠায়, প্রতিদিন আমার মা দশটার সময় যায়, অত সস্তা না। বাবরে, তান তুই তো পঞ্চায়েতের মাল রে। না না, তুই তো পঞ্চায়েতের মাল। তা না তো কি খিটকাল করেছে? এ তোর মা? হ্যাঁ আমার মা। তোর মা? হ্যাঁ। একদিন দেখলাম আমুনপুরে নেমেছে। কোথায় নেমেছে? আমুনপুরে। না আমুনে আমুদপুরটা বের হচ্ছে না। আমুনপুর কি? আমুনপুর? হ্যাঁ আমুদপুর। হ্যাঁ আমুদপুরে নেমে হ্যাঁ দেখছি এমন এমন কিছু। আমি মনে করি যে মাঠে বক নেমেছে নাকি রে। বললো বাবালো আমার মাকে তোমার বক লাগছে। এ সাদা ধুতি পরে হাঁটছে তো বকের মতো লাগছে। শোনে সাদা ধুতি পরবে না, কেন? বয়স হয়েছে। বয়স হয়েছে এখনো তোর মা তেরে নাম দেখছে। আর তেরে নাম বইটা দেখবে না কেন? কেন কেন? আরে তেরে নাম বইটা দেখবে কেন? শোনে ওই পাড়ার ছড়াগুনে এসে বলছে, ঠাকুমা দিদিমা চল আজকে তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাবো। বলছে না বাবা বয়স হয়েছে যাবো না। বলছে যাবো না মানে? তেরে নাম বইটা যদি দেখো। ও কি ঘটনা গো, একবার এই ঘটনাটা যদি দেখো একবার চোখের জল চোখে থাকবে না, নেমে পানি। তাহলে তোর মাকে ধুতি পরা বাদ দিয়ে তুই বারমুন্ডা পুজিয়ে দিস, তোর মা বারমুন্ডা পড়বে। হরি নাম বাদ দিয়ে তেরে নাম দেখছি। তা পড়লে ক্ষতি কি? শোন বুড়ি বুড়ি মেয়েগুলো নাইটি পড়ছে না। তাই তোর মাকে পড়তে হবে। তা পড়বে না তোর মা? হ্যাঁ। তোর মা এলো? হ্যাঁ এলো। এসে বলছে বাবা জামাই ভালো আছো? আমি হ্যাঁ বোন ভালো আছি। হ্যাঁ করে হেসো না, সম্পর্কটা দেখো না মুনের। আমার মা তোমার বোন হয়? এ খাবার সময় এসে যে আমার মেজাজ ঠিক আছে তাই নাকি? এসেই বলছে জামাই বাড়ি এসেছে তো আমাদের মেলা চলছে একটু মিষ্টি লিয়ে আই। তান নাই ও মা, আনবে কি করে? আনবে কি করে? আমার মায়ের কাছে খুচরো পয়সা ছিল না, সব ন্যাড়া মাথা নোট। হ্যাঁ তোর মা লক্ষ্মী ভান্ডার বেরিয়েছে, তা ন্যাড়া মাথা নোট হবে না? যাবে না তো কি? দিয়ে এসে বলছে বাবা আমার খুব খিদে লেগেছে। হ্যাঁ আপনি কি খাবেন? চারটি মুড়ি খান। মুড়ি? এত বলছে মুড়ি খাবো না, আমার দাঁত নাই। হ্যাঁ আমার মা মুড়ি খেতে পারে না। আমার তাহলে কি খাবেন? তবে আমি খেচুড়ি খাবো। আমি আবার কি কইলাম, 1 কেজি চাল, 1 কেজি ডাল, হ্যাঁ একটা ফুলকপি। হ্যাঁ গো ওলকপি দিয়েছিল। হ্যাঁ ওলকপি দিলাম। আচ্ছা ওই যে খিচুড়ি রান্না করলে ধনে পাতা ছিটি দিয়েছিল তো? ধনে পাতা? হ্যাঁ ধনে পাতা। ধনে পাতা দিতাম কিন্তু আমার ধনে পাতা বেজোই নাই। তো তোর মাকে এক বাটি দিলাম। হ্যাঁ দিলে। তোর মা তো শো করে চাইনে নিল। টানছে কেন? টানবে না কেন? তোর মায়ের তো চেক ভাল নাই। হ্যাঁ গো সেইটা আবার কি? চেক ভাল বুঝি না? না সামনে দাঁত নাই। ও তাই বল। একবার শো করে চাই নিয়ে নিল। হ্যাঁ দিয়ে আমার খানিক ছিল, আমি আর নেবেন না কিনি? ওইটা আবার কি ভাষা? আর নেবেন না কিনি? এই শাশুড়িকে তো তো কারি করে বলা হবে সেটা? ওই জন্য আমি বলছি আর নেবেন না কিনি? না মানে না কিনি বলে না, না কিনি বলে না। তবে বলে যে মা আর খিচুড়ি নেবেন? হ্যাঁ আর নেবেন। হ্যাঁ তবে যে দাও। হ্যাঁ আচ্ছা আ দেখলা বটে বাবু। এই মা জামাই বাড়ি এসেছে, বিটির বাড়ি এসেছে। এ তা জামাইয়ের আছে নাকি দেখ না? আমার তো সেটাও খেয়ে নিল। হ্যাঁ খেয়ে দিয়ে তোর মায়ের পেট তো 9 মাস 10 মাস হয়ে গেছে। আমরা এই যা শাশুড়ির আবার ছেলে হবে না কিনে? এই এই আমার মায়ের ছেলে হবে কি করে গো? কেন কেন? আমার মায়ের আর ছেলে হবে না। হ্যাঁ বাবারে আমি ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে। হয় হয় কি করে হয়? ধান কেটেলার পর লড়াতে ব্যাগে বেরো। তা তোর মায়ের আবার ব্যাগ বেরোইছে নাকি? আমি জানবো কি করে? ও গো আর ব্যাগ বেরোবে না, আমার মা বয়স হয়ে গেছে আর ব্যাগ বেরোবে না। আমার মায়ের একটা ভুঁড়ি। ও ভুঁড়ি? হ্যাঁ। এইবার কি করলাম তোর মাকে ঘরের ভেতর গুতাইছি খুব?
ইংরেজি বোঝে না আনলোড বুঝি না না হে গিয়ে ফাইলে যা মাল ফেলবার চেষ্টা তাইতো তা আমি তো শেকল লাগিয়েছি ওদিকে বেরোইতে পারছি না ও করেছে কি জানলা দিয়ে ছুঁড়ে দিয়েছে যেই ছুঁড়ে দিয়েছে আর ফ্যান ঘুরছিল মাল ফ্যানে লেগে গিয়ে একবারে বন বন করে একবারে ঘরময় কি ঘরময় আমি সকালবেলায় চা বিস্কুট নিয়ে এসে দিতে যাচ্ছি দেখছি তোর মা কি দেখেছ সব দেখেছি আমার মায়ের কি দেখেছ তোর মায়ের গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়েছে আরে আমার মায়ের গায়ে রাতে বসন্ত বেরিয়ে গেল দাই কেন্দ্রে যে বসন্ত বেরিয়ে ভাল লাগে তাহলে মুসুরি কলাই সেদ্ধ হয় নাই ফুলিয়ে ফুলিয়ে লেগে আছে তাই নাকি তোমার বলছে স্ট্যান্ডার অয়েলের বৃত্তি আমার খবরদার খবরদার আমার মায়ের নিন্দে করবে না না মুনে এই আমার মতন মেয়ে যে তোমার কাছে পড়ে আছে না তোমার সাত গোষ্ঠীর ভাগ্য ভালো তোর ভাগ্য ভালো বাঁচা মাগি তোর কাছে শুয়ে থাকার দিকে হ্যাঁ তোর কাছে শুয়ে থাকার দিকে তাহলে কুকুরের কাছে শুয়ে থাকলে পাঁচটা বাচ্চা হইতো সোনা তাহলে কুকুরের কাছে কুকুরকে বিয়ে করতে হতো না মনে নিজের জুতো নাই সারা রাত লড়ি লড়ি ঠাড়ো করতে পারছি না আর ছেলে আমার হবে তোর ছেলে হবে তো আমি ঠাড়ো হয়ে কি করবো তাহলে তোমরাই বলো ভাই কাদের কাছে বসতে যাচ্ছি কেন ওদের কাছে বসতে যাচ্ছি সব তোমার ভাইপো সব তোমার ভাইপো ওরা ভাইপো হ্যাঁ গো ভাইপো লয় পেলি একবারে কইতে দেবে পোপো সোনা তুমি যখন বাড়িতে থাকো না বাবারে ওরাই আসে তার জন্য তোমার বউটা কোনো হেরো হয়ে আছে কি রকম এই তুমি বাড়িতে না থাকলে ওরা ঘন ঘন আসে এসে বলে বৌদি দাদা বাড়িতে নাই তো বটে ওই দেখো আমি কাকা আমার বউ বৌদি শালা তো লাইন ভালো রে হারামজাদারা হাসের মাল মুশের বুঙাই লাগিয়ে দিচ্ছে তো শোনে ঝগড়া করবে না তুই ঝগড়া করছিস তুমি ঝগড়া করছো না মনে মুনিস খাটতে পারছো না সংসার চলবে কে আমি মুনিস খাটবো হ্যাঁ এই ঠান্ডায় হ্যাঁ বিট মারতে যাবে ভালো খাগে আমি মুনিশ খাটাতে নাই কেন আমি মুনিশ খাইতে পারবো না কেন পারবে না কেন আমার সংসারে অভাবটা কি বল বাবারে অভাব নাই ঘরে তো কিছুই নাই গো চাল নাই ডাল নাই টাকা নাই পয়সা নাই কিছুই নাই যা অভাব তো না আনা মুনে ওই গো না থাকলেই তো অভাব ও চাল নাই ডাল নাই টাকা নাই পয়সা নাই ওই জন্যই অভাব হ্যাঁ ওই জন্য বলছে মুনিস খাটো গা কি করা যায় বল কি করা ওই তো বললাম মুনিস খাটবে মুনিস হ্যাঁ মুনিস হ্যাঁ মুনিস আমি মুনিস খাটতে পারবে না এ ঠান্ডায় আমি মুনিস খাই যেতে পারবো না তাহলে এক কাজ করো গা কে এই পাড়ার ছড়াগুলো সব লেবার খাটতে যায় কে লেবার খাটতে যায় আমি লেবার খাটো গা এ লেবার বলবি না একদম লেবার বলবি না না মুনে লেবারের মতো চিয়ারা নাই স্বর্ণ চিয়ারা করেছো এমা অফিসের মতন কথা বললে হবে লেবারের মতো চিয়ারা তা লেবার খাটবে না কি বলবো তোমাকে লেবার বলবি না হাম মিস্ত্রি বলতে পারি না লেবার লেবার বলছি টাকা দরকার ক টাকা দরকার হ্যাঁ শোনো 50,000 টাকা দরকার 50,000 হ্যাঁ তুই টাকা কোথা পাবো রে চা তোকে লিগি বিহারে বিচে দিয়ে আসি কি বিচা তোকে এই না আমাকে বিহারে বিচে দেবে
লোকে বলবে কি গায়েন লোক না না বিচ্ছেদ বাবা চলে আসবি হ্যাঁ আবার বিচ্ছেদ বাবা চলে আসবি হ্যাঁ দিয়ে শেষ কর তুই ওখানে আটকে যাবি আমি এখানে আবার বিয়ে কই লব না মুনে মূল্য তুলতে গিয়ে পন থেতুলে পড়ে যাচ্ছে মার যার জুত নাই বুঝা আবার একটা বিয়ে করব তোকে বিয়ে করে আমার সবটা লোকসান কেন তুই বাঁচা তোর মাও বাঁচা ওরে বাবা আমার মা বাঁচা নাই গো আরে আমার মায়ের 19টা ছেলে হইছে হ্যাঁ 19টা হ্যাঁ বাবা রে এখন আমার মায়ের পেটে একটা আছে তোর বাবা বেঁচে আছে হ্যাঁ সে শালা মানুষ কেন না জেডি কারখানা রে শালা বোতল বেরিয়ে গিয়েছে তো আর তোর মা তো পুক পুক করে আনলোড করে দিয়েছে তাহলে দেখ আর না মানে তোমাকে বিয়ে করে আমার একটা ছেলে হচ্ছে না গো ভাববে না তুই তুই যা লঙ্কা খাস তো ছেলে হজম হয়ে দেখছি না আমি ডাক্তার দেখালাম আমি ডাক্তার দেখালাম যে ডাক্তার বলছে মামুনি তোমার কোনো অসুবিধা নেই মা কোনো এবো গায়ে হাত হ্যাঁ গো সেই কি বার করেছে যে এইখানে 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 দেখ দেখ কত ভক্তি দেখ হ্যাঁ দেখ 50 টাকা দিয়েছে কাকে দিয়েছে আমি আছি বলে তোমাকে দিল ভালো খাগি আধখানা দাম দিতে পারল না ভাই আধখানা দিলে কাজ হই যেত না মানে শুধু মদ খা ধান্দা এ যে খাবে জেডি হ্যাঁ জেডি যে খাবে হ্যাঁ সেই বেঁচে থাকবে তাই নাকি আর যে শালা চুল্লু খাবে সে উল্লু হয়ে মজে যাবে সনে এই দেখো ডাক্তার দেখিয়েলাম বলছে মামুনি তোমার কোনো জায়গায় কোনো প্রবলেম নাই একবারে একবারে তোমার 10 12টা ছেলে একসাথে হয়ে যেত তো যে তোমার স্বামী ভালো থাকে কানে আমি ডাক্তার দেখাই না ডাক্তার বলে তোমার নজল এলিমেন্ট সব ঠিক আছে ওলা নজল এলিমেন্ট ঠিক থাকলে কি হবে না মানে মদ খেয়ে রাতে বেলা চিত্তি যাচ্ছে সারা রাত দেখে সারা পাচ্ছি না তাহলে ছেলে হবে কি করে সেই দিন কত শক করে তোমাকে বললাম ও স্বামী একবার ওঠো গো ও স্বামী একবার ওঠো গো এই আমি কেন উঠছি না বল দেখিনি কেন আমি যে ছেলে হবে সকালবেলা লি স্কুল যাব হ্যাঁ না মনে ছেলে না হইতে দাও ও এখনো ছেলে হয় নাই না তোর এত টাইম লাগে কি করে রে টাইম লাগবে না তারপর দেখছি রাত 12টার সময় ডেকে উঠলো না তারপর দেখছি রাত 3টার সময় ডাকি কারণ মদ খাওয়া মানুষ তো ঘুমিয়ে গেছে একবার রাত 3টার সময় একবার চেষ্টা করে দেখি ওঠে তো আব্বা ডাকছি ও স্বামী ওঠো গো ও স্বামী ওঠো গো না আমাকে যেই ডেকেছে একবার ঝেড়ে উঠে পড়েছে এইবার ছেলে বাবা বলে ডাকবে না মানে ছেলেটা হতে দাও এখনো হয় নাই না কত টাইম লাগে রে আমি যেই দেখছি ঝেড়ে উঠেছে এইবার আমার ছেলে হবে কোথায় পাবে লুঙ্গি ঝাড়তে ঝাড়তে যেতে যেতে বাদ ধরে চলে গেল যে পান্দারে ছচ্ছর করে মুতে চলে লেপ ঢাকা দিয়ে তা তোমরাই বলো যে আমার স্বামী যদি সারা রাত লেপ ঢাকা দিয়ে শুয়ে থাকে ছেলে হবে তা হবে না তাহলে আরে তোর থেকে ওই যে টাকা 50 টাকা দিলি ওর বউ অনেক ভালো কেন ওর বউ কি করেছে ওর বউর গায়ে হাত দিলি ছেলে হয় বলছে আর তো মা কি শুনলেও ছেলে হয়েছে না কোন ভালো খাদ্য মা হ্যাঁ বলতে চেষ্টা করলে ছেলে হবে হ্যাঁ তা আয় ছেলে করে দিয়ে যা হারাম দাদা কর্তা সোনা ওরম করে সংসার চলবে না আজ ছেলে পেলে নাই কাল ছেলে পেলে হতেও পারে সোনা ইনকাম করতে হবে ইনকাম হ্যাঁ 50000 টাকা ইনি তোকে যদি না দেখাইতে পারি হ্যাঁ তোকে যদি না দেখাইতে পারি তা আমি নাম পাল্টে দেব নাম না আগে বাজারটা করে এনে দাও তারপর যাব বাজার হ্যাঁ বাজারের খবর জানিস কি খবর এখন বাজার ধরে লেগেছে রে আগুন ওরে বাবা তাই নাকি গো বাজার দরে কি হচ্ছে দেখগা কি হচ্ছে আরে বাজার দরে লেগেছে রে আগুন হ্যাঁ 20 টাকা আলুর কেজি হ্যাঁ 20 টাকা আলুর কেজি 30 টাকা বেগুন বাবা 30 টাকা বেগুন মা গিত আবার কান্না কুজিও আরে বাজার দরে লেগেছে রে আগুন কিনি বাজার দরে লেগেছে রে আগুন আবার
100 টাকা সরষের তেল, 100 টাকা সরষের তেল, আমার মাথায় চাবলো খুন, তাই নাকি? ওরে বাজার দরে লেগেছে রে আগুন, কিনি বাজার দরে লেগেছে রে আগুন। এই ভালো খাকি, এ ভালো মিনিসে ভালো খাকি বলবে না, ভালো খাকি চিৎকার করছি, আমি ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ না মনে চিৎকার করবো না, এত বড় আমাদের গ্রামে মেলা বসেছে, একটু মেলাতে আমি ঘুরতে যেতে পারছি না গো, না মনে কাছে শুধু চাইলে পরে পয়সা নেই, পয়সা নেই না মনে, পয়সা নাই তো সারাদিন মদের দোকানে পড়ে আছো কি করে? হে মাগি আমি জীবনে মদ খাই না, বাবা মদ খাই না, আমি জীবনে মদ খাই না। কি খাও? আমি যা খাই জেডি জেডি। ও জেডিটা মদ হচ্ছে না? এ জেডিটা মদ, মদ নাই, মদ কোন গলা বলে চুল্লু কারমিটার, তাই নাকি? এইগুলো হচ্ছে মদ, শোনো ওই কোনো মাম নাই, যে খাবে অল্প দিনে চলে যাবে। তাই নাকি? আর আমি জেডি সব দিন খাই না তো, কোন দিন খাও? বেশি দিন খাই না। কোন দিন খাও? ও জে মানে জানুয়ারি, হ্যাঁ, আর ডি মানে ডিসেম্বর, হ্যাঁ, এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাই, আমি খাই না। আমার এক বন্ধু আছে, সে তার কাছে গেলি 5 টাকা চাইলে 25,000 টাকা দিয়ে দেবে, তাই নাকি? হ্যাঁ। ওগো তোমার বন্ধুকে কেমন দেখতে গো? হনুমন নুতু, আমার থেকে দেখতে কেউ আছে? পুষ্পা রায় ঝুঁকেঙ্গে নেই, না আমার মাথায় চুল নাই, দাড়ি নাই, বলে পুষ্পা রায় ঝুঁকে না গানে। চুল নাই? না চুল নাই, মাথায় টাক পরে আছে, চুল আছে। হে চুল ই কি বলে, আমার চুল ছিল না নাকি? তাই নাকি? চুল মাথায় বাজ বডি ছিল। হ্যাঁ গো মাথায় বাজ পড়েছে, তুমি মরনি? এ মরবো কেন, কি বলছে? আমি আমি আমোদপুরের ডন, তাই নাকি? কি ডনের কাজ করেছো? বাবারে এই আমোদপুরের ছেলেগুলো ভাই আমার গায়ে মুচতে দেয়। ও গো তোমাকে মানুষই মনে করে না, তাই তোমার গায়ে ছট ছট করে মুচতে দেয়। না আমাকে ইলেকট্রিক পোল মনে করছে, তাই নাকি? ভালো খাগি আমার, শোনো টাকা যদি আনতে পারি তোর বাড়ি ঢুকবো। আচ্ছা, আর টাকা নাই তো তোর বাড়ি ঢুকবো না। না চৌকাট ডেঙ্গাবো না। চৌকাটা? হ্যাঁ ঘরের চৌকাট ডেঙ্গাবো না। চৌকাটা ডেঙ্গাবো না, পাঁচি ডেঙ্গি ঢুকবো। না মানে আমার ভিটটাতে পা দেবো না। তোর ভিটটাতে পা দেবো না, গোয়াল বাড়িতে থাকবো। গোয়াল বাড়িতে থাকবে? হ্যাঁ। গোয়াল বাড়িটা আমার ভিটে হচ্ছে না তো কার হচ্ছে? ওটা তোমার ভিটে। হ্যাঁ ঠিক আছে, 50,000 টাকা তোর নাকের টকে ঝুরিয়ে দেবো। তাই করবে, তাই চললাম। যাও বাই বাই। বাই বাই। এসে তো না এটা ছেলে পাই। আর না বলে তুমি থাকবে না, ছেলে হবে কি করে? এই তো এই আমার বউ রে ছেলে দেখো। বারো দেখার লেগে দিদি। আমার বউ ছেলে কইছে মানে তুই গান শুনছিস, তোর বউর কাছে ছেলে কইছে দেখা। এই না মনে শোনো, ওদেরকে কিছু বলো না, ওদেরকে কিছু বলো না, ওদেরকে বললে আমার বুক চট 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 করে ফেটে যাবে গো। এ চললাম, যাও বাই বাই। বাই বাই। বাই বাই তোর বাবা ভাই রে ভাই। আ না মনে 50,000 টাকা দাও। হ্যাঁ তোর মুখে ভরে দেবো। আ না মনে যাও। যে ওকে চলে গেলে চলে যাচ্ছে, আবার এসো তাড়াতাড়ি, যাক অনেক কষ্ট করে টাকা আনতে পারছি, আমিও দেখবো মিনিসে কেমন করে টাকা আনে। টাকা যদি আজকে না নিয়ে আসতে পারে বন্ধুর কাছ থেকে, না মনেকে ঝেটে বিদায় করে। টাকা সালা সামান্য মেয়ে ছেলে টাকার জন্য পুরুষ মানুষকে গালাগালি দেয়, না না গরম দেখায়। যেমন করে হোক বন্ধুর বাড়ি যাবো, 50,000 টাকা নিয়ে বোর নাককে ছুটি দেবো। আমরা পুরুষ, টাকাই পুরুষই ইনকাম করে। যা শালা, যা শালা কি পড়ে গেল মনে হয়েছে? হারাম জাদা শালা, ডাম্পারের সঙ্গে ধাক্কা মারলাম না, বন্দে ভারত ফেলে দিলাম। হারাম জাদা, এ জাদা হারাম, এ হারাম জাদা, কপালে নিচে দুটো চোখ নেই? এ তো আ
এসে ধাক্কা মেরে দিয়েছে সাইড গান নাই তোর সাইড গান নাই আমার সাইড গান নাই আর আমার সাইড হচ্ছে বাঁ সাইড আর আমার সাইড তোর সাইড হচ্ছে বাঁ সাইড ও কুকুরে হেগে যাইছে আমার সাইড এই ছাল কত বড় বইতো দেখো হ্যাঁ তো সাইড মান দেব না এই আমাকে চেনো তুমি কে হ আমি আমুদপুরের মস্তান তুমি আমুদপুরের মস্তান এই আমুদপুরে প্রত্যেকটা লোক আমাকে ভয় করে এই আমুদপুরে এমন কোন জায়গা নাই যে আমি চিনি না কোথা পেচ্ছা ভিড় বলতে পারো তুমি আমুদপুরে মস্তান প্রত্যেকটা লোক চেনে প্রত্যেকটা জায়গা চেনো না 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 আমাদের মেলা চলছে না 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 পাবলিকে মুত্তে বল খেলা ডাঙা ভাসিয়ে দিচ্ছে আর তুমি মোত্তা জায়গা চেনো না আমি মস্তানি কইতে আসি আমি মুত্তে আসি না বেশি ক্যালি করবে তো এক চর দিল্লি পাঠিয়ে দেবো এ শালা ঘাটাল পাড়ার মস্তান নাকি রে এ শালা বা ঘুরিয়ে বসাইতে লেগেছে রে তুমি কি মস্তান হে আমার এক বন্ধু আছে তোমার থেকে ডবল মস্তান আরে তোমার বন্ধু আছে আমার বন্ধু নাই আছে তোমার বন্ধু কি মস্তান আমার এক বন্ধু আছে আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি চালাত করে ফেলে দেবে তোমার বন্ধু আমার বন্ধু কি 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 রকম কাজ করে ভাই আমার বন্ধু সকালে উঠিয়া আচ্ছা আচ্ছা পুকুর পারে যাইয়া তাল গাছে ধরিয়া তুলিয়া দাঁতুনো করিয়া ফেলিয়া দেয় বাবরে বিরাট মস্তান তো একটা করে তাল গাছ দাঁতন করে প্রত্যেকদিন সকালে একটা করে হা ভাই তো জিম চলে গেছে হয়তো সেই জল বন দুনি লাগে প্রতিদিন একটা করে জিম চলছে দুনি তো করে হ্যাঁ বাবরে কে রাখা যাবে না ভাই এর বন্ধু তো বিরাট মস্তান আচ্ছা ভাই তোমার বন্ধুর নামটা কি আর বন্ধু নাম হচ্ছে তিন করি তাতি হি হা 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 শালা আমারই নাম তো তিন করি আমি আবার তাল গাছ তুলে কবে দাতন করলাম সালা ভয় খেয়ে গিয়ে যাই বা আমি তো সেদিন মূল্য তুলতে গিয়ে বুঙা ছাতিলে বইলে গেছি এ তোমার বন্ধু কি মস্তান আমার এক বন্ধু বিরাট মস্তান ঠিক আছে যাবার সময় তোমার বন্ধুর নামটাই শুনে যাই আমার বন্ধু জানো আমার বন্ধু কাপে করে মদ খায় না কি করে ওই জেডি কারখানে যাই যে একবার ভাকুম লাগিয়ে লাই জলিটা লাগবে টিপে দিলে ভর ভর করে ঢুকিয়ে দেবে তাই হ্যাঁ তোমার বন্ধু তো বিরাট মস্তান ভাই তুমি কি মস্তান না 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 জেডি কারখানা খেয়ে নিছে তোমার হ্যাঁ তোমার হ্যাঁ তুমি তোমার মস্তান মতো আমার বন্ধু কি নাম জানো নামটাই শুনে যায় বা শুনি তার নাম হচ্ছে পাঁচ করি স্বর্ণকার এ শালা বা ভয় খেয়ে গেছে শালা আমারই তো পাঁচ করি স্বর্ণকার রে আমি কবে জেডি কারখানায় ঢুকিলাম শালা জীবনে দরজা চিনি না আরে আরে তিন করি না কা হে আরে পেঁচু না কে আবে আরে বন্ধু হ্যান্ডসাম আরে বন্ধু বন্ধু হ্যান্ডসাম আরে বন্ধু আই দে কিছু বলো জেডি কারখানার তরফ থেকে আমাদের অনুষ্ঠানের সন্তুষ্ট হয়ে ওনারা একটা ফুলের মালা একটা কয়েকটি টাকা দিয়ে আমাদেরকে সম্মান করেছে তাই জেডি কারখানা হিপ হিপ ফুরে বন্ধু বন্ধু ওরে বর তোমাকে দেখে যা লাগছে না ভাই আমার বন্ধু এই বড় কার্তিক দেখে যা লাগছে না এবার সে ল্যাংটু কার্তিকের মতন লাগছে ওই মাথায় চুল কম আছে আমার বন্ধু এই বড় কার্তিক আই বুড়িকে দেখলে পরে হাসে যে ফিক ফিক আমার বন্ধু এই বড় কার্তিক আই বুড়িকে দেখলে পরে হাসে যে ফিক ফিক আরে বন্ধু হ্যান্ডসাম আরে বন্ধু হ্যান্ডসাম
এটা কি হলো ভাই এটা কি রকম হলো এটা কি হলো আমি হাত বাড়ি দিলাম বহুত দিন পরে দেখা হলো বলে তুমি আমার পাটা আমার বুকে লাগিয়ে দিলে কেন এ আমার হাতটা তুদু যাবে ওই জন্য পাটা লাগিয়ে দিয়েছি বন্ধু 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 ভালো আছো বন্ধু বন্ধু বিয়ে করেছো বিয়ে কথা বলো না ভাই আজ 10 বছর বিয়ে হয়ে গেল ছেলে বিলে কটা ছেলে পর্যন্ত ছেলে বিলে এখনো হলো না ভাই এ ওর জন্য কেঁদো না কেঁদো না কেঁদো না আমি আছি তো তোমার বউ আমার বাড়ি পাঠিয়ে দিও শালা কত বড় বই দিব যে ছেলে হয় নাই তো আমার বাড়ি পাঠিয়ে দিও এই আমার বউ ছেলে যেন তোমার বাড়ি পাঠিয়ে দিই কি হবে এই আমাদের গায়ে কালি আছে না আচ্ছা যা চরম জাগো তো বড় কালি তোমার বউ হ্যাঁ সকাল বেলা চান করে মা কালী তলায় প্রণাম করবে হ্যাঁ সন্ধ্যে পর্যন্ত ছেলে হেঁটে বাড়ি চলে যাবে একবার পোল্ট্রির মুরগির মতো বিরাট জাগুর তো আচ্ছা যাও বন্ধু 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 আমি বলো না ভাই তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই আমিও যাচ্ছিলাম ভাই আমিও তোমার বাড়ি যাচ্ছিলাম জানো দেখা যখন হইলো 50,000 টাকা দিবি শালা বন্ধু বন্ধুকে যদি 50,000 টাকা দি 1,00,000 টাকা দেবো বন্ধু বন্ধু তোমার বাড়ি যাচ্ছিলাম তবু জানো আমার বউ ছোট লোক বংশের মেয়ে জানো সামান্য দুটো টাকা লাগে সামান্য দুটো টাকা লাগে আর বউ ওই যে নামুনি হলা উঠো খেচো দেছে পড়া সাইপার করে ঘুরে বেড়াইছো তাও টাকা ইনকাম করে নিয়েছো তা আমার বন্ধু ভাই কি বলো আমার বউ ঝাঁটায় ঝেঁটে ঘর থেকে বিদায় করে দেবো তোমার বউ তোমাকে ঝাঁটা তো করে মেরেছে তাহলে আমার বউ অনেক স্ট্যান্ডার্ড ফ্যামিলি শিক্ষিত ঘর হ্যাঁ হাই ফাই আচ্ছা আমার বউ বলেছে ওগো স্বামী হ্যাঁ তুমি যদি টাকা না আনতে পারো আচ্ছা তোমাকে হাতে মারবো না হ্যাঁ তুমি তোমার হাতে মারবো না আচ্ছা আচ্ছা হাতে মারবো না হ্যাঁ তুমি যখন রাতে শুয়ে ঘুমিয়ে যাবে হ্যাঁ তখন তোমার মুখে মুচড়ে দেবো পুরুষ মানুষ আমরা আমরা বোর গরম শুনব শুনব টাকা যেমন করে ভাই ইনকাম করে দেখা যাবে ইনকাম ইনকাম করে দেবে তাই এখান থেকে এই এলাকা ছেড়ে বহু দূর চলে যাবো বহু দূর বহু দূর বহু দূর বাতাসপুর হ্যাঁ সালা বহু দূর বাতাসপুর পেছে ফিরলে বাতাসপুরি বলবে আরো বহু দূর বহু দূর রাজতপুর তা নয় হ্যাঁ তবে বহু দূর মানে হচ্ছে কলকাতা তাই নাকি হ্যাঁ শোনো ভাই আমি শুনেছি কলকাতাতে টাকা উড়ে বেড়ায় তাই নাকি যে কেমন পাচ্ছে সে তেমন করে ধরে নিচ্ছে তাহলে ভালোই হবে যাবো গিয়ে আন্ডা প্যান খুলে বসে থাকবো টাকা আন্ডা প্যানে পড়বে গুটি নিয়ে বাড়ি আন্ডা প্যান খুলে যাই হাই রোডে বসবা আর কলকাতায় সাদা সাদা পুলিশ আর ট্রাফিক পুলিশ হেলমেট নিয়ে ঘুরে বেড়ায় দেখেছো তো যে বসবে না আর ডান ডালিয়ে তোমার কালো পুঙ্গাতে বেরিয়ে চুঙ্গা ঠারো করবে এ ভাই আমার পুঙ্গা কালো তুমি কি জানলা ওহে তোমার গোটা দেহ তো কালো তার ওই জায়গাটা কালো হবে না এ পিয়াজ তো কালো পড়া তার খোসা ছড়াইলে সাদা বেই যই না তা আমার প্যান খুললে সাদা বেই যাবে না কত বড় বই তো তা নয় হে এ কলকাতাতে বড় বড় কারখানা আছে অল্প খান্ডিতে বেশি ভাই নেই আচ্ছা আচ্ছা তাই দুই ভাইয়ে কলকাতা চলে যাব তাই হবে ভাই কে ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা কর দাও যাই ভাই ও দাদা ও দাদা ছটা ট্রেনটা কটায় তার জন্য তোমার বউ তোমার মুখে ইয়ে করে দেয় ছটা ট্রেনটা কটা তুমি ভদ্রলোক জানো তা জিজ্ঞাসা করা কি দরকার বলো সকালে ট্রেনটা কটা এই যে দাদা সকাল সকাল ট্রেনটা কটাই চলো বাড়ি চো 15 দিন পর 6টা ট্রেন ওহে তা নয় 6:45 মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে ও তোমার পুঙ্গাই 6টা ট্রেন ভরা আছে তুই বন্দে ভারতটা তোমার পন থেকে বার কো দাও দেখি আমার বউ যতই ঝাঁটায় ঝাঁটুক ঝাঁটার বাড়ি মারুক কিন্তু আমার বউ বলে গো স্বামী তুমি বিদেশে যাচ্ছ টাকা ইনকাম করতে এমনি এমনি ওকে পাঠাই না হ্যাঁ আমাকে 1,000 টাকা হাত খরচা দিয়ে পাঠিয়েছে তোমাকে হ্যাঁ আমি বা হেরে যাই কেনে মিছে করে বলি দিই আমি 1,500 দিয়ে দাও আমার বউ মুখে মুখে দেখ আচ্ছা যা বুঝে বাইরে যাচ্ছ স্বামী 1,500 টাকা নিয়ে যাও তাই তাই শোনো ভাই প্ল্যাটফর্মে দিন সময় খারাপ হ্যাঁ তোমার টাকাটা আমাকে দাও হ্যাঁ
शाला घुमे और टाकटे लिए पाली जब बुझे पारे ना बंधु शाला मूसा कटा ले ঠিক আলে আলে মেজে দিয়েছে হে বন্ধু শালা শুল্য তো মজুরে যা হবে হবে কিসের বন্ধু টাকাটা নিয়ে কেটে পড়ি বন্ধু শালার ঘুম দেখরে साला घूम जा रे साला लम्बा करे बिछाना करे आर रारी सीजे रे साला ताजन और मुंह मुख मुते दे रे साला घूमी गए से 1500 টাকা আছে আমার কাছে এক নয়াও নাই মিথ্যা করে বলেছি বন্ধু 1500 টাকা নেব দে আমার বউ কত আমার বউ ভালো ভাই শালা মনে হয় একদিকে নোট একদিকে রয়েছে কি যা হয় হবে শালা টাকা থইলে ছিঁড়ে নিয়ে বালি রাজ্যে কি বসে আছি তোমার ওই টাকাটা কখন মারবো বলে বন্ধু টাকা কোথা পাওয়া যায় টাকা কোথা পাওয়া যায় বলো দিন টাকা না নিয়ে গেলে বউ ঘরে ঢুকতে দেবে না ভাই আমার সঙ্গে যাবা কোথায় আমোদুর ঘাটালপাড়া আমোদুর ঘাটালপাড়া ওখানে টাকা কে দেবে ওই যে মুসলমানপাড়াই হ্যাঁ ওই সেই হাজি সাহেব আচ্ছা ও মরে গেছে তা হাজি সাহেব মরে গেছে তো আমাদের কে টাকা দেবে ও ছেলে ওর বাবা যা ঋণ করে গেছে আচ্ছা ও ছেলে সব শোধ করে দিচ্ছে হে তা আমাদের কাছে ঋণ করবে তবে তো পাবো এ তো ওর বাবা নাই তো ও মরে গেছে হ্যাঁ এবার আমরা কি বলবো তোমার বাবা আমার ঋণ করেছে মিচিং আচ্ছা আর ওর বাবা নাই ও দিয়ে দেবে আর ও দানি মানুষ টাকা দিয়ে দিচ্ছে এ কি বলে তো আর যাই বল ওই যে সাইদুল সাহেব আমি তোমার বাবার কাছে 1,00,000 টাকা বাবা হি শালা লাখপতি চেহারা দেখো হ্যাঁ 1,00,000 টাকা বই 1,00,000 যা যা টাকা থাকবে তার চেহারা গেলে থাকবে হ্যাঁ তা পজিশন আলাদা হবে 1,00,000 বললে হবে না বিশ্বাস হবে না না তাহলে এমন বলতে হবে যেন মানুষ বিশ্বাস করে আচ্ছা তুমি কি বলবে ওই হ্যাঁ তোমার বাবার কাছে আমি 8,000 টাকা ভাই আমি 8,000 টাকা হ্যাঁ অল্প তাহলে বুঝে নেবে হ্যাঁ তুমি আর আমি বলবো আমি 12,000 টাকা ভাই ভাই এটা কি রকম হলো আমার বেলায় কম তোমার কাছে বেশি কেন গড়পড়টা করে নেবো হ্যাঁ 8 আর 12 করে হ্যাঁ মাঠে নিয়ে গিয়ে দুজনে হাফ হাফ তোমার 10 আমার 10 ঠিক বলে তো কেমন যুক্তি আরে বন্ধু আর দেরি করা মানে চলো চলো আরে স্টেশনের রেল গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা প্ল্যাটফর্মে বসা থাকি কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা We'll be right back.
কিছুদিন হয়ে গেল আমার আব্বাজান ইন্তেকাল করেছে, কিন্তু আমার আব্বাজানের সঙ্গে অনেকজনের লেনদেন ছিল, তাই যদি কারো কাছে পাই সেগুলো আমি তুলছি, আর আব্বাজানের কাছে যদি কেউ পাই সেগুলো আমি পরিশোধ করছি। তাই যাই হোক, যেমন করে হোক আমার আব্বাজানের ঋণগুলো পরিশোধ আমাকে করতে হবে, দেখি আর কার কাছে আমার আব্বাজান পাই। বন্ধু বিরাট বড় লোক তো, হে হাজির বাড়ি, বাপরে বড়ে, ঘরে কত পেঁয়াজ কত কুমড়ো ঝুলুন আছে দেখো। তোর বাবার মাথা ঝুলানো আছে, ওগুলো সব কি? ওগুলো ইলিকেটি ইলিকেটি। আমাদের ঘরে তো নাই, আমাদের লম্প জানে না। ওগুলো কি করে ঝুলছে ভাই? ওই যে তারে কেরোসিন তেল ভরে দিয়েছে, দিয়ে পোল্টে আগুন দিয়ে দিয়েছে। বন্ধু আর একটা মজার জিনিস দেখো, ও দেখো সাদা হয়ে ঝুলছে, পিছনে কালো বারোটা কি লেগে আছে গো? ওকে ওকে ইংরাজিতে বলে বারো, তুমি জানো কি বলে? ওর নাম হোল। তোমাকে আর বলতে হবে না ভাই, তোমার মুখে লাইস আছে না, সালা হোলটার বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না। দেখে দেখে নাকি, এই যে এই যে এই যে সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি গো? সারা দিল ওই যে ওইভাবে সারা দিলে হবে, ভদ্র ভাষা নাই গো, তোকে টাকা নিতে হবে সালা না। সই যা সাইদুল সাহেব, বাড়িতে আসছিস না কিব্বা? সাইদুল সাহেব বাড়িতে আসছিস না কিবে? এটা ভদ্র ভাষা ওরা বে বে করে বলে যে। তুমি ওদের ভাষা জানো? আমি জানি না। সাইদুল সাহেব প্রণাম হয়, প্রণাম হয়। হারামজাদা, ওরা প্রণাম বুঝে, ওরা মুসলমান, ওদের প্রণাম করলে হবে না। কতজন আমার বন্ধু লো, ওরা আমাদের লবানে খেয়ে যায়, বিয়েতে খেয়ে যায়, আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। হ্যাঁ মাংস খাই না তো, সেগমি খাই। কতবারও বৈধ বৈধ আমি মাংস খাই না, ভুট্টি খাই। তুমি না ওদিকে ওদিকে এমনি করে হিঁচতে হবে, ওদের কারো সঙ্গে কারো দেখা হলে থাকে না, এমনি হ্যাঁ না। ওরা প্রণাম বোঝে, আমাদের হিন্দু হলে প্রণাম বুঝবে। তুমি ভাই বলা যে মেজেছো তোমাকে, কি বল? আমি কি বললাম? সাইদুল সাহেব সামলা বকুন। আমি কে বলে দিয়েছি সামলা বকুন, যেই বলেছি বকুন। আর একবারে তোমাকে একবারে পাঁচন করে ডাকিয়ে দিয়ে, যেই বলেছি বকুন আর ডাকিয়ে দিয়েছে, চলো দুজন একসঙ্গে, ভয় করি না। সাইদুল সাহেব আলে কুম 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 মাকু, আলে কুম 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 মাকু, আলে কুম কুম আলে কুম 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 মাকু, আলে কুম আলে কুম। আমরা তো বলে না আলে কুম কুম চাপ তাসলা আলে কুম, কি বলে আগে তাসলা তাসলা আলে কুম আগে আমরা তো বলে যে ওটা নাই বলতে হয় আসসালামু আলাইকুম। লটাপটি ভাষা বটে, ভাষা বলতে আমাদের ভালো, নমস্কার
বন্ধু লোক কি আমার আপাজনের বন্ধু আপনি চিনতে পারবেন না আপনি আমরা যখন আসতাম আপনার আপাজনের কাছে তখন আপনি ছোট ছিলেন হ্যাঁ আমি ছোট ছিলাম হ্যাঁ তখন আপনার হয় নাই এই 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 সালো এই সালো ওর মুসলমানি হোক আর না হোক তোমার বলা দরকার কি আমরা যখন আসতাম না হয় না আজ কয়েকদিন হলো ইন্তেকাল করেছেন ঠিকই আছে আপনিও করুন কি এত বড় সাহস তোমাদের আমি ইন্তেকাল করো চাপ কেমন ছাল ছুড়ে নেবো না না আমার আপনার আব্বাজান ইন্দিরা করে যদি পানি খাবে আপনিও ইন্দিরা করুন পানি খান আরে বাবা ইন্দিরা নয় তবে ইন্তেকাল করেছেন মানে আমার আব্বাজান কয়েকদিন হলো মারা গেছেন মারা গেছেন ও মরে গেছে না বলে ইন্দিরা করেছে ইন্তেকাল ও হাজি সাহেব হাজি সাহেব গো আপনার আব্বাজান আমার গিয়ে পথে বসিয়ে দিয়ে গেল কি আপনার আব্বাজানের গাছ আমি সালামাকে আগে বলতে তো আমারটা বেশি ছিল আমারটা বলছি না কান্দার বেলায় নাই টাকার বেলায় পরাম করে বলছি এই শোনো আমার আব্বাজান কার সঙ্গে কখনো অন্যায় কাজ করেননি করেনি তোমাদের সাহস তো কম নয় তোমরা আমার বাড়িতে এসে আমার আব্বাজান নিন্দা করছো এই অন্যায় আপনার আব্বাজান কি করেছে আপনার আব্বাজান আমার আব্বাজান আমি আপনার আব্বাজানের কাছে আর কি হলো আমি আপনার আব্বাজানের গাছে 12,000 টাকা পেতাম গো 12,000 টাকা আপনার আব্বাজান চলে গেল টাকাটা দিয়ে গেল না কত বড় বেঈমানি করলু গো এই খবরদার বেঈমান বল বল আমার আব্বাজানকে আর তোমার কি ব্যাপার আমি আপনার আব্বাজানের কাছে 8,000 টাকা পাবো গো এই জন্য বাড়িতে কান্নাকানি করছো আমার আব্বাজান অতুল ঐশ্বর্যের মধ্যে বসিয়ে দিয়ে গেল আমাকে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দিয়ে গেছে আমাকে জমি জায়গা প্রচুর দিয়ে গেছে আর সামান্য 20,000 টাকার জন্য কান্নাকানি করছো এক্ষুনি দিয়ে দেবো শালা বললাম কান্দিস না এই আবার 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 মুসলমানদেরকে আমি হচ্ছে দেখতে হবে দিয়ে তার বেটার কাছে পাবো ওরা ঋণ শোধ কোথায় জি কিন্তু এই যে আমার হাতে খাতা আছে আপনার যার সঙ্গে লেনদেন করতেন তার নাম এখানে খোদাই করে রেখে গেছে যদি 3 কোটি 5 কোটি নাম থাকে তাহলে টাকা পাবে আর যদি নাম না থাকে তাহলে বুঝতে পারছো মুসলমানের রাগ কেমন বেশি কিছু করবো না তরবারিটা নিয়ে আসবো যেন ওদের মাথা ধরো খ্যাচ করে ও বন্ধু কি খুঁজছো মাথাটা কোথাও পড়লো দেখো ও হে তোমার মাথা কোনো কাটে নাই কোরবানি দিয়ে দেবে কেটে বড়
কেলো খাতা নাম শুনে পালাচ্ছ কেন? না একটু হিসু করে আসি। না যা হবে না, কুকুর লাগিয়ে দেব। খাতাতে তোমাদের নাম নেই, কিন্তু তোমরা চিটারি করতে এসেছিলে আমার সঙ্গে। আমি হাজির ছেলে, আমার সঙ্গে চিটারি করার অপরাধে ডাল কুত্তা দুটো লাগিয়ে দেয়। ছিঁড়ে খাবে তো, ছিঁড়ে খাবে। এই মারবেন না, কেন মারবো না? এই মারবেন না। আমি খাতা দেখাইছেন, আমি খাতা দেখাইছেন। হ্যাঁ দেখাচ্ছি। লাখ লাখ টাকার কারবার হইতো কার সাথে? এই মুখের কথায়। কার সাথে? আমরা আপনাদের সাথে। মুখের কথায়? হ্যাঁ। কেন বিশ্বাস করেন? আমি বিশ্বাস করেন না? আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। কি এত বড় শহরে বিয়াতে বোতল আব্বাজান মারা গেছে, কবর থেকে মানুষ কথা বলে? আপনার আব্বাজান আমাকে সামনে দিয়ে বললো। টাকার জন্য আপনার কবরে আজাব হচ্ছে? মুক্ত করব, আমি মুক্ত করব। কিন্তু তুমি যে কথা বলে তার প্রমাণ দিতে হবে। আমার আব্বাজান যদি কবর থেকে বলে নাই, সঙ্গে সঙ্গে টাকা তোমাদের দিয়ে দেবো। আর কবর থেকে যদি না বলে, তাহলে চামড়া ছাড়িয়ে নুন লাগিয়ে দেবো। আপনার আব্বাজান কবর থেকেই বলবে। আপনার আব্বাজান কবর কোন মাঠে? কেন পশ্চিম মাঠে? ওই মাঠে, ওই দিঘির পাড়ে। পশ্চিম মাঠে, দিঘির পাড়ে। ওখানে চলুন, কে যাবে? চলুন, আপনি চলুন। অসম্ভব, আমি এখন যাবো না। হবে আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, শুক্রবার জুম্মার নামাজ পড়বো। আমি ডেটটার সময় কবর আস্তানে যাবো, তোমরা সেখানে চলে যেও। তাই হবে, তাই হবে। এক টাকা কম দেবো না। কমে দেবো না, 20,000 টাকা কর করে নোট গুনে নিয়েই সেখানে যাবো। যেন যেন জাল হয় না। আব্বা যেন যদি কথা না বলে তোমার জাল বার করে দেবো আমি। কি হবে জানো? ঠিক আছে, ন্যায্য টাকা পাবো। ইয়ার কি পাবো নাকি? তাহলে চলে যাও কবর আস্তানে, আমি চললাম। আগে হ্যাঁ, এক টাকা কম দেবো না। আমার সঙ্গে দিঘির পার, দিঘির পার। হ্যাঁ চ, তাই চলো। চ, যা হয় হবে। ঢুকে যখন পড়েছি, যা হয় হবে। শালা টাকা যদি না পাই, শালা জান বার কই দেবে রে। এ শালা কেন এলাম রে? যা হয় হবে, চল দিঘির পার। এই শালা করছে কি রে? এই শালা জুতো পরে চলিয়েছে মুসলমানদের কবর আস্তানা। শালা ঘর পটকিয়ে দেবে। ওই মাঠে মাঠে রেখে রেখে শালা জুতো পরে কবর আস্তানা চলিয়েছে। বন্ধু, এ হাজার হাজার কবর। হ্যাঁ, হাজি সাহেবের কবর বুঝবো কি করে? হারামজাদা এই কদিন হইলো মারা গেছে। আচ্ছা যা, ওর মাটি ভিজে থাকবে। আচ্ছা, টিপে টিপে দেখতে হবে। আচ্ছা, ও বন্ধু, ওই দেখো একটা কবরে মশারি টানানো আছে। ওই মশারিটা আমি লুবো বে। শালা কত বড় বৈদ্য ডাক দেখিনি। হ্যালো, ওই সেই আলে কুড়ি দেবে বলে ওইটা রেখেছে। আচ্ছা, টিপে টিপে দেখি। হ্যাঁ, টিপে টিপে দেখ। এ ওটা নয়, ওটা নয়, ওটা কালু শেখের কবর। হ্যাঁ, শুকিয়ে গেছে। মাটিগুলো সরা।
কি হলো রে কি হলো কি গন্ধ বা এটা গন্ধ কবরের ভেতর থেকে কি কত পচা পচা গন্ধ উঠছে সব শালা হ্যাঁ এটা মুসলমানদের মরা এত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে এটা হিন্দুদের মরা যে ভালো কাপড়টা খুলে নিয়ে তালায় ঢেকে বাড়ি পুড়িয়ে দিলাম ওরা এত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে রেখেছে ও সেন্ট হ্যাঁ ওরা ওরা মরাকে কত যত্ন করে জানিস আচ্ছা আচ্ছা এটা আতরে সেন্ট আতরে সেন্ট ওরা হাজি মানুষ সে আর কবরে থাকে সে কবে উঠতে চলে গিয়ে আচ্ছা এবার কি হবে তাহলে এক কাজ কর কি করব এই কবরের ভেতর তুই ঢুকে বল আমি হ্যাঁ দিয়ে ও ছেলে যাই আইবে হ্যাঁ তো শুরু করে বলবি খোনা খোনা করে আচ্ছা আচ্ছা না 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 দেগো বলে দেবা জান তোমার গলা বুই দেবা না তাহলে তলা পরিষ্কার করি জান উঁচু বলে করি না ঠিক আছে আউ চলে যাচ্ছে খুব সাবধান খুব সাবধান টাকা 20,000 গিয়েছে কোতা আরে এই ভারী ব্যবসা পড়বো আরে এই তোলা হে তিন করি না আগে হ্যাঁ তিন কো চলে এসেছো আইবো না আপনি নাকে তেল দিয়ে ঘুমাইছেন না আমি ঘুমাইনি আমি ঋণ শোধ করতে হবে আমি ঘুমাইছি ছি ছি ঠিক আছে বাবা আমি বললাম না জুমার নামাজ পড়ে যাব আগে তা তুমি তো এলে তোমার সেই বন্ধু পাঁচ করি সে কোথায় বন্ধু হ্যাঁ সে ঢুকে আছে এই ঢুকে যাবে বলে কি বলছো তুমি কোথায় ঢুকে আছে তোমার বন্ধু পাঁচ করে কোথায় ঢুকে আছে চামড়া গেল রে সত্যি কথা বেরিয়ে গিয়েছে এই তিন করি আগে হ্যাঁ ঢুকে আছে কোথায় ঢুকে আছে আপনি টাকাটা দিলেন না হ্যাঁ ওর বউ খুব দজ্জাল নেই আচ্ছা আচ্ছা বাড়ি গিয়েছে ও যাও হ্যাঁ তুমি কি বলা হয় না মুসলমানদের সঙ্গে কারবার করছো হ্যাঁ এবার টাকা দিলে না বেশ ওই মা ওর স্বামীকে মাত্রা দেবে এটা এমন মার মেলো হ্যাঁ ছেলে বন্ধু আমার হসপিটালে ঢুকে আছে ও তোমার বন্ধু হসপিটালে ঢুকে আছে হসপিটাল তাই বলো আচ্ছা ঠিক আছে শোনো টাকাটা তো ভাবে 20,000 টাকা তোমার দুজনে ওই 20,000ই তোমাকে দিয়ে দেবো যদি পয়তান বলে তুমি তোর বন্ধুর কাছে পৌঁছে দেবে বন্ধু তো তাই বললো কি বললো যে তুমি তো যাচ্ছ বন্ধু টাকাটা এনো হসপিটালে কাজে লাগবে আমি আবেদন কবর কোনটা কেন এই যে এইটা 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 হ্যাঁ হাতে থাম না ওইটা হ্যাঁ ঠিক আছে বলে কাছেই বসে আছি ও হ্যাঁ ঠিক আন্দাজ আছে তাহলে এবার আমি জিজ্ঞাসা করি আগে হ্যাঁ আব্বাজান বললে শালা আব্বাজান আব্বাজান বলুলে তিন করি পাঁচ করি ওরা নাকি আপনার কাছে টাকা পাবে আর তার জন্য কবর নাকি আপনার আজাব হচ্ছে না বজান না আপনাকে মুক্ত করব জান্নাত বাসী করব তাই বলুন আব্বাজান এরা কত টাকা পাই সেই টাকা আমি দিয়ে দেব আব্বাজান 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 আপনি হাজির ছেলে হ্যাঁ আপনি হাজির ছেলে একবার আপনি হাজির ছেলে হয়ে জুতো পরে কবর আস্তানে এসেছেন আরে আমরা হিন্দু আমাদের জুতো কবর আস্তানার বাইরে রেখে এসেছি আর আপনি জুতো পরে কবর আস্তানা এসেছেন আপনার আব্বা যেন কথা বলবে ও আমি আমি আপনি কোনো উজু করেন নাই না উজু করেনি তাহলে উজু মানে নামাজ পড়ে চলে এসেছি এই তাহলে মরা মানুষের সঙ্গে কথা কইলে শরীর পাক করতে হবে তো নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে না না আপনার গায়ে বল আছে মারবেন নাকি না 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 আপনি হাজির বেটা পাজি তো ঠিক আছে আমি আসছি উজু করে আসছি না হাজির বেটা পাজি তো আরে উজু করে আসছি আমি অজু করে আসছি জুতো খুলে আসছি ঠিক আছে তাহলে কথা বলবে তো না এগুলো মেরে নেন মারুন আর
থাকতে হবে না আমি যাই অযুত করে আসি এসে যদি কথা বলে টাকা দিতে পারি টাকা আমি সঙ্গে করে নিয়ে এসেছি টাকা দিয়ে গেলি বাজ তা হয় না হয় যান টাকা মজু করে আসি বললে দিয়ে দেবো আর না বলে চামড়া ছাড়িয়ে দেবো ঠিক আছে এ শালা মুজিয়ে গেল নাকি রে শালা মুসলমানদের কবর আস্তানা খুব গরম জায়গা এ শালাকে পটকি দিয়েস আমি কেটে পড়ি না না তুললে না লি গেলে শালা আমারও বিপদ হবে শালা ঘুমুইছে রে হাজির বিছানা পেয়ে শালা ঘুম লাগিয়ে দিয়েস বন্ধু শালু বেজু আমার বউ কে ঢোকাবো বেজু আমার এতক্ষণ ভাগ হয়ে যেত টাকা রে শালা উল্টো পাল্টা করিস না জানো মনে আছে তো আমার বারো তোমার আট আমার বারো তোমার আট আমার বারো তোমার কি বলছিস আমার বারো তোমার আট টাকা না হবে আমার আমার বারো তোমার আট আমার 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 বারো তোমার আট হ্যাঁ ঠিক আমি যেটা বলছি সেই শোন আমার বারো তোমার আট বিশাল এমন হয়ে যাচ্ছে কেন শালা ওর বারো হয়ে যাচ্ছে তা নয় এই তিন করির বারো পাঁচ করির আট নাম ধরে ধরে নাম ধরে ধরে ঠিক আছে।